প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। সামনে আমাদের ঈদুল আজহা, সবাই খুব সাবধানে থাকবে, খুবই সাবধানে থাকবে, কারণ অনেক আনন্দ অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমরা আনন্দের পাশাপাশি সাবধানে থাকবো, সচেতন থাকবো। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের শর্ট কম্পোজিশন আরেকটা নিয়ে এসেছি। শর্ট কম্পোজিশন আজকে আমরা দেখো নিয়ে এসেছি ইওর নেটিভ ভিলেজ, তোমার নিজ গ্রাম। আমরা ঈদের সবাই নিজ নিজ গ্রামে যাব, সেই নিজ গ্রামকে নিয়ে আমরা আজকে আমাদের ছোট অনুচ্ছেদ শর্ট কম্পোজিশনটা করব। কোশ্চেনটা দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর নেটিভ ভিলেজ, অর্থাৎ তোমার গ্রাম সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ লেখো। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনস ইন ইওর কম্পোজিশন। এই যে আমি যে প্রশ্নগুলো লিখে দিয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো আমি ফাঁকা রেখে দিয়েছি, তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসো, যাতে প্রশ্নের উত্তরগুলো যখন আমি লিখে দেব তখন তোমরা আমার সাথে সাথে লিখতেও পারো এবং পড়তেও পারো। কারণ ম্যাম চেষ্টা করবে তোমাদের প্রশ্ন অর্থসহ বলে দিয়ে এবং উত্তরটা বোর্ডে লিখে দেয়, যাতে তোমরা সাথে সাথে পড়া এবং লেখা দুটোই কমপ্লিট করতে পারো। শিক্ষার্থীরা, ফার্স্ট কোশ্চেনটা দেখো সবাই, হোয়াট ইজ দি নেম অফ ইওর ভিলেজ, তোমার গ্রামের নাম কি? তাহলে শিক্ষার্থীরা, গ্রামের নাম কি? আমাদের যে শর্ট কম্পোজিশন লেখার আগে আমরা আগে কম্পোজিশনের নামটা লিখি, ইওর নেটিভ ভিলেজ। কোশ্চেনে যখন লেখা থাকবে ইওর নেটিভ ভিলেজ, তোমরা অবশ্যই লিখবে মাই নেটিভ ভিলেজ, মাই নেটিভ ভিলেজ। সবাই উচ্চারণ করবে এবং বানানটা খুব খেয়াল করে করবে, আমার নিজ গ্রাম। তাহলে অনুচ্ছেদের নামটা আমরা লিখে ফেললাম। এ নাম্বার কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দি নেম অফ ইওর ভিলেজ, তোমার গ্রামের নাম কি? তাহলে মাই here.
এখানে প্রায় 5000 লোক বসবাস করে। এরপরে ডি নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দি স্পেশালিটি অফ ইন, এখানকার বিশেষ দিক কোনটি বা কি, তাহলে এই গ্রামের বিশেষ দিক কি, বিশেষ দিকটা দেখো, এ স্মল রিভার, এ স্মল রিভার, এ স্মল রিভার ফ্লোস বাই মাই নেটিভ ভিলেজ। তাহলে আমার গ্রামের বিশেষ দিক হচ্ছে কি, এ স্মল রিভার ফ্লোস বাই মাই নেটিভ ভিলেজ, একটি ছোট নদী আমার গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। এবার সি নাম্বার প্রশ্নটা দেখো, হোয়েন ডু ইউ ভিজিট ইট, তুমি কখন এখানে ভ্রমণে যাও বা বেড়াতে যাও। এভরি ইয়ার, এভরি ইয়ার আই ভিজিট মাই নেটিভ ভিলেজ এভরি ইয়ার আই ভিজিট মাই নেটিভ ভিলেজ উইথ মাই প্যারেন্টস। তুমি কখন এখানে বেড়াতে যাও, তাহলে এভরি ইয়ার, এভরি ইয়ার আই ভিজিট মাই নেটিভ ভিলেজ উইথ মাই প্যারেন্টস, প্রতি বছর আমি আমার বাবা মার সাথে আমার নিজ গ্রামে বেড়াতে যাই। এখন শিক্ষার্থীরা তোমরা এখন আরেকবার লাস্ট খেয়াল করো, হোয়াট ইজ দি নেম অফ ইওর ভিলেজ, তাহলে অনুচ্ছেদে প্রথমটা হচ্ছে তোমার গ্রামের নাম, দি নেম অফ মাই ভিলেজ ইজ, এটা তোমরা তোমাদের নিজেদের গ্রামের নাম লিখবে। হোয়ার ইজ ইট সিচুয়েটেড, ইহা কোথায় অবস্থিত, ইট ইজ সিচুয়েটেড ইন টাঙ্গাইল, ইহা টাঙ্গাইলে অবস্থিত। হাউ ম্যানি পিপুল লিভ দেয়ার, সেখানে কতজন মানুষ বাস করে, অ্যাবাউট 5000 পিপুল লিভ হেয়ার, এখানে কি 5000 লোক বসবাস করে। হোয়াট ইজ দি স্পেশালিটি অফ কি, এই গ্রামের বা এখানকার বিশেষ দিক কি, এ স্মল রিভার ফ্লোস বাই মাই নেটিভ ভিলেজ, একটি ছোট নদী আমার নিজ গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। হোয়েন ডু ইউ ভিজিট ইট, তুমি কখন এখানে বা সেখানে বেড়াতে যাও বা ভ্রমণে যাও। এভরি ইয়ার আই ভিজিট মাই নেটিভ ভিলেজ উইথ মাই প্যারেন্টস, প্রতি বছর আমি আমার বাবা মার সাথে গ্রামে বা আমার নিজ গ্রামে বেড়াতে যাই। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কম্পোজিশনটা আমার সাথে পড়েছো এবং প্রশ্নের উত্তরগুলো লিখেছো। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।